সব অপ্রয়োজনীয় জিনিসপত্র একটা ঘরে বন্ধ করে দেয়। সারদার হাতে পোড়ার দাগ, প্রসাদের গালে আঙুলের শাঁট পড়ে যাওয়ার দাগ, এসব দেখে সারদা আর প্রসাদ কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিও, তুমি আর তোমার ছোট বৌমা অনেকবার বলেছিলে, আমি তোমাদের কোনো কথাই শুনিনি। বড় ছেলের জন্য বড়লোক বাড়ির একটা মেয়ে নিয়ে এলাম। এটা তোমার বড় ছেলের প্রতি ভালোবাসা আর বৌমার কথায় বিশ্বাস করে তুমি এই পদক্ষেপটা নিয়েছিলে। তুমি জেনে শুনে তো কিছুই করনি, যা ঘটে গেছে এটাই ভাবতে হবে যে ভালোর জন্যই সব হয়েছে, এই তো জীবন। বড় বৌমা তোমার উপর এভাবে হাত তুলল দেখে আমার ভালো লাগেনি গো। আমি তোমার মতন নই সারদা, এসব নিয়ে চিন্তা নেই, শুধু একটাই দুঃখ, এই অপমান সহ্য করা যায় না, এটা আমি করতে পারবো না সারদা। তোমার বলার কি উদ্দেশ্য গো? তুমি এখানে আমাকে এভাবে একা ছেড়ে আমার থেকে দূরে চলে যেতে চাও, এরকমটা একদম করো না। এরকমটা করলে যে আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। সারদা এভাবে বিনতি করতে লাগে, প্রসাদের চোখ জলে ভিজে যায়। সেখানেই রমনপুর গ্রামে একটা খুব পৌরাণিক মন্দির ছিল। সেই মন্দিরের সামনে রমেশ নতুন জামাকাপড় পরে আর অনামিকা নতুন শাড়ি মাথায় ফুল লাগিয়ে পাথরের উপরে বসেছিল, কিন্তু দুজনেই খুব দুঃখিত ছিল। ঠিক সেই সময় পুরোহিত মশাই পরমেশ্বর হাতে নারকেল আর কলা নিয়ে তাদের কাছে আসে। রমেশ, অনামিকা, তোমাদের দুজনকেই বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা। তোমরা দুজনেই যেন খুব আনন্দে জীবন কাটিও। এবছর যে আমাদের দুজনেরই আনন্দ শহরে চলে গেছে পুরোহিত মশাই। বুঝতে পারছি মা, শ্বশুর শাশুড়ির কথা ভেবে তোমরা চিন্তা করছো। শহরে বেশি দিন তারা আনন্দে থাকতে পারবে না, দেখো তারা আবার তোমাদের কাছেই ফিরে আসবে। একথা শোনা মাত্রই রমেশ আর অনামিকার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। তোমরা তাদের নামে পুজো দিয়েছো তো, দেখো তাদের ভালোই হবে, ঈশ্বর রক্ষা করবেন, তোমরা আনন্দে থাকো, এই নাও প্রসাদ নাও। নারকেল আর কলা তাদের হাতে প্রসাদ দিয়ে পুরোহিত মশাই চলে যান। বিয়ের 10 বছর হয়ে গেল, দুটি সন্তান আছে আমাদের, হরিশ আর ভাবনা। প্রত্যেক বছর মা বাবার আশীর্বাদ নিই আমরা, কিন্তু এবছর সেটা হয়ে উঠবে না। এই তো এক্ষুনি পুরোহিত মশাই বলেই গেলেন, আমাদের মনের আনন্দ খুব তাড়াতাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না। জানি না তারা শহরে কেমন আছে, আমাদের বড় দিদি তো খুব বড় লোক নাকি। বেশির বেশি শহরে কি আর হবে, দামি দামি সুস্বাদু খাবার দাবার হবে, আর আমাদের মা বাবা সেগুলো হয়তো খাবে। এভাবে তারা বলাবলি করে, কিন্তু তারা জানতো না যে শহরে বেচারা সারদা আর প্রসাদের কি পরিস্থিতি হয়ে আছে। ওদিকে সারদাকে কাঁদতে দেখে প্রসাদ বলেন, বোকা সারদা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো, আমাকে মরা পর্যন্ত একসাথেই থাকবো। এভাবে সে তাকে বোঝায়, এটাই আমার জন্য অনেক। বৌমা যে মারধর করে এরকমটা তো সিনেমাতে দেখেছিলাম, ভাবতাম আসল জীবনে এরকম বৌমা হয় নাকি, জানতাম না ঈশ্বর এরকম বৌমা আমাদের ঘরেই পাঠিয়ে দেবে। কিন্তু সারদা, এভাবে অপমানিত হয়ে আর আমি এখানে থাকতে পারবো না, চলো গ্রামে ফিরে যাই। চলো গো, আমিও আর এখানে থাকতে চাই না। কত বড় মুখ করে গ্রামের সবাইকে আমি বলেছিলাম যে আমি শহরে যাচ্ছি বড় বৌমার কাছে থাকতে, সেখানে আমি তাকে বিভিন্ন রকমের রান্না বান্না করিয়ে খাবো দাবো, মোটা হয়ে গ্রামে ফিরব, আর এই দেখো আমাদের কি পরিস্থিতি হলো। এবার বুঝতে পারলাম বড় বড় কথা কখনো কখনো কত ভয়ানক হয়ে ওঠে। এখন আর বড়ত্বাই করার দরকার নেই, এখানে এসে জানতে পারলাম আমাদের ছেলে কতটা বোকা স্বামী হয়ে আছে আর আমাদের বৌমা কত ভয়ানক। এভাবে দুজনের মধ্যে বলাবলি হয়। ওদিকে রমেশ অনামিকা এবং বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে বাড়ি ফিরতে লাগে। কিছু দূর যাওয়ার পরে তারা একটা অনেক দিন ধরে বন্ধ পড়ে থাকা মাটির ঘর দেখতে পায়। অনামিকা সেই বাড়িটির সামনে গিয়ে থেমে দেখতে লাগে। তখন হঠাৎ করে অনামিকার মনে পড়ে যে এক সময় ছিল যখন এখানে শাশুড়িমা আর অনামিকা বসে বসে কত গল্প করত, হাসাহাসি করত। আমি আর মা এখানে বেঞ্চে বসে কত গল্প করতাম, কত রকমের হাসি ঠাট্টা হতো। অনামিকা, আমি যখনই তোমাকে দেখি দেখি তুমি আমার মাকে আমার বাবাকে কত মনে করো। এক মাস হয়ে গেল আমার দাদার বাড়িতে চলে গেছে,
একবারের জন্য কিন্তু বাচ্চাদেরকেও তারা ফোন করেনি, আর আমরা করলে তারা ফোনে কথা বলতেই চায় না। সেখানে তারা কেমন আছে আমরা তো সেটাও জানি না। মা, আমার খুব খিদে পেয়েছে, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে আমরা পায়েস খাবো। হ্যাঁ মা, আমিও পায়েস খেতে চাই। বাচ্চারা যখন এভাবে বলতে লাগে, রমেশ আর অনামিকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। অনামিকা বাচ্চাদেরকে পায়েস খেতে দেয়, তারা আনন্দে পায়েস খায়। সেই দিন রাত্রিবেলাতে ক্ষতবিক্ষত শরীরে ব্যথা নিয়ে সারদা আর প্রসাদ খুব কষ্ট করে রেলওয়ে স্টেশনে পৌঁছয়। যে ট্রেনটি সেখানে এসে থেমেছিল তাতেই তারা চেপে পড়ে। পরের দিন সকালে যখন অনামিকা বন্ধ দরজার সামনে আলপনা দিচ্ছিল, ঠিক সেই সময় সারদা আর প্রসাদ এসে হাজির হয়। অনামিকা তাদেরকে দেখে খুব আনন্দিত হয়, সারদাকে জড়িয়ে ধরে। তখন সারদা কাঁদতে লাগে। ওকে দেখো, মা আর বাবা শহরের থেকে এসেছে। শোনামাত্রই রমেশ ছুটতে ছুটতে দেখতে আসে। মা বাবাকে সেখানে দেখে সে ভীষণ আনন্দিত হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে নিজের বাবার গালে আঙুলের দাগ দেখতে পায়। আরে বাবা, তোমার গালে এরকম আঙুলের দাগ, কি হয়েছে বাবা? এভাবে সে বলে, ততক্ষণে অনামিকা একটু এগিয়ে যায়। সে দেখে তার শাশুড়ি মা সারদার হাত একদম লাল হয়ে গেছে, তার হাত যেন আগুনে পুড়ে গেছে। সারদা কান্নাকাটি করতে লাগে। মা, কি হয়েছে তোমার? তোমার হাতটা এভাবে কি করে পুড়ে গেল? অনামিকা, মা বাবা এখনই এসেছেন, ওনাদেরকে হাত পা ধুয়ে একটু বিশ্রাম করতে দাও, তুমি গিয়ে না হয় ভাত তরকারি বানাওগে। চলুন মা, আমরা ভেতরে যাই। না গো ছোট বৌমা, এই চাবিটা তুমি নাও, আমরা এই ঘরেই থাকবো। এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে ওই ঘরের তালাটা খুলে দেয়। তারপর সারদা আর প্রসাদ নিজের ঘরে ঢোকে। অনামিকা নিজের ঘরে গিয়ে কাঠের আগুন জ্বালিয়ে রান্না করতে শুরু করে। হরিশ আর ভাবনা দুজনেই স্কুলের জন্য তৈরি হয়ে সারদা আর প্রসাদের কাছে যায়। নিজেদের নাতি পুতিকে দেখে তারা ভীষণ আনন্দিত হয়। কি হয়েছে ঠাম্মা, তুমি ঘুমুচ্ছ কেন? বলে হরিশ নিজের হাতটা সারদার মাথার ওপরে রাখে। মাথা যেন আগুনে পুড়ে যাচ্ছে, সে ছুটে অনামিকার কাছে যায়। মা মা, ঠাম্মার খুব জ্বর হয়েছে, তুমি গিয়ে একবার দেখো, আমি আর বোন এখন স্কুল চলে যাই। ঠিক আছে বাবা, আমি খেয়াল রাখবো, তুই যা। তারপর হরিশ সারদার কাছে যায় এবং বোন ভাবনাকে সঙ্গে করে নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ে। অনামিকা রান্না বান্না করে একটা কৌটোতে ভাত তরকারি নিয়ে সে সারদা আর প্রসাদের কাছে যায়। জ্বরে পুড়ে যাচ্ছে সারদাকে, সে গিয়ে গ্লাসে জল দেয়। সারদাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে সে বাগানে বসায়, ব্রাশ করিয়ে দেয়, গামছা দিয়ে মুখটা মুছে দেয়, তারপর আবার ঘরে নিয়ে এসে বিছানার উপরে বসায়। বাবা যান গিয়ে মুখ হাত পা ধুয়ে নেন। ঠিক আছে বৌমা। এই বলে প্রসাদও বাগানের দিকে চলে যায়। অনামিকা সারদাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। ছোট বৌমা যেভাবে শাশুড়ির সেবা করছিল তা দেখে সে ভীষণ আনন্দিত হয়। এত দয়ালু বৌমাকে ছেড়ে আমরা বড় বৌমার কাছে থাকতে গেলাম, আমাদের ছোট বৌমা সোনা। এভাবে ভাবতে ভাবতে তিনি আসেন আর গিয়ে সারদার পাশে বসে পড়েন। খাবার খেতে খেতে প্রসাদের চোখ ভিজে যায়। তা দেখে, কি হয়েছে বাবা, তুমি এভাবে চোখের জল কেন ফেলছো? আগের জন্মে যেন আমি তোমার ছেলে হয়ে জন্ম নিতে পারি আর সব ঋণ শোধ করতে পারি। সত্যি বৌমা, আমিও কিন্তু সেটাই চাই। শাশুড়ি হওয়া সত্ত্বেও তুমি আমাদেরকে কত মন দিয়ে সেবা করছো। মা বাবা, আপনারা আমার স্বামীর মা বাবা, আপনাদেরকে মন প্রাণ দিয়ে আদর যত্ন করব, তবেই তো আপনারাও নিজের মেয়ের মতন আমাদেরকে ভালোবাসবেন। তুমি আমাদেরকে বলেছিলে, আমরা শুনিনি। বড় বৌমার বাড়িতে গিয়ে তো আমরা যেন নরক দেখে এলাম। সত্যি বলছি, নরকও যেন ওর থেকে অনেক ভালো। ঘরের সব কাজকর্ম করাতো, না করলে হাত পুড়িয়ে দিত। দেখো খুন্তি দিয়ে জ্বালানোর দাগ, তোমার বাবাকে তো সে মেরেওছে। দাদাকে এই নিয়ে তোমরা কিছু বলনি বুঝি? সে সব জানে, কিন্তু একটাও শব্দ করেনি। যা হবার তা হয়ে গেছে মা, আপনি বিশ্রাম করুন, আমি গিয়ে বাকি কাজ সেরে আসি। এইটুকু বলে অনামিকা সেখান থেকে চলে যায়। সেদিন থেকে অনামিকা খুব আনন্দ সহকারে নিজের শ্বশুর শাশুড়ি, নিজের বাচ্চাদের খুব ভালো করে দেখাশোনা করে আর জীবন কাটাতে লাগে। কিছুদিনের মধ্যেই সারদা আর প্রসাদ আবার সাধারণ হয়ে ওঠে। তারা নিজেদের ছোট বৌমা অনামিকার দয়ালু স্বভাবের খুব প্রশংসা করে। তারপর থেকে সারদা আর প্রসাদ নিজের বড় ছেলে বৌমার বাড়িতে আর কখনো ফিরে যায়নি। তারা ছোট ছেলে রমেশ, অনামিকা এবং বাচ্চাদের সাথে গ্রামেই আনন্দে জীবন কাটাতে লাগে। এটি ছিল আজকের গল্প।
নতুন গল্প নিয়ে আমরা খুব তাড়াতাড়ি আবার হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার। শীতকাল পড়ে গেছিল, চারিদিকে বরফও পড়ছিল, কিন্তু কম্বল ঢাকা নিয়ে বিছানায় শুয়ে সারদার গরিব বৌমা অনামিকার উপরে খুব রাগ হচ্ছিল, দাঁত কটমট করছিল। ঠিক তার পাশে শুয়ে তার স্বামী প্রসাদ বলেন, কি হয়েছে সারদা, দাঁত কটমট করছো? বৌমা কি করলো? আমি যখন বললাম জঙ্গলে যাওয়ার কথা, সে বলল সে নাকি যাবে না, মুখে মুখে জবাব দিল। এতে দাঁত কটমট করার কোনো ব্যাপার নেই। তা সত্ত্বেও সারদা দাঁত কটমটিয়ে বৌমাকে মনে মনে খুব গালাগালি দিচ্ছিল। ওদিকে অনামিকা নিজের বেডরুমে জানলার পাশে দাঁড়িয়ে বাইরের দিকে চেয়েছিল। ঠিক সেই সময় রমেশ আসে। ওদিকে বাচ্চারা ভালো করে কম্বল ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়েছিল। অনামিকা, এভাবে দাঁড়িয়ে বরফ দেখলে কি হবে? এসো ঘুমিয়ে পড়ো। আমার ঘুম আসছে না গো, তুমি ঘুমিয়ে পড়ো। এভাবে চিন্তিত থাকলে মনে যে আরো বেশি বেশি করে চিন্তা বাড়বে, এভাবে করলে চিন্তাটা তো কমে যাবে না। না কিছুক্ষণের জন্য কথা বলো না তো, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মায়ের কথা মতো যদি তুমি জঙ্গলে চলেই যেতে, তাহলে এই শাশুড়ি বৌমার মধ্যে যে ঝগড়া হচ্ছে সেটা তো হতো না। এতক্ষণ শাশুড়ি মা গজগজ করছিল, এবার তুমিও শুরু হয়ে গেলে। সেটা বলিনি অনামিকা, যদি তুমি জঙ্গল চলে যেতে কাঠ নিয়ে আসতে, তাহলে সেটা জ্বালিয়ে একটু শেক নেওয়া যেত। এভাবে বলাতে অনামিকা কোনো উত্তর না দিয়ে বাচ্চাদের পাশে গিয়ে শুয়ে পড়ে। রমেশও বাচ্চাদের পাশে এসে শুয়ে পড়ে। ওদিকে শাশুড়ি মা সারদা কাঁধে একটা লাল রঙের তোয়ালে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে যায়, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে তার বৌমা অনামিকা বেরিয়ে আসছে কিনা। ও বৌমা, এত সাজগুজ করে কোথায় যাচ্ছ? আমরা কি সিনেমা দেখতে যাচ্ছি নাকি? কাঠ কাটতে যাচ্ছি, তাড়াতাড়ি আয়না ছেড়ে বেরিয়ে এসো। এরকমটা যখন সে জোর গলায় বলে, বৌমা সে সময় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছিল। সে শুনতে পায়, তারপর সে মনে মনে ভাবতে লাগে, যেদিন আমি এই ঘরে এসেছিলাম না, সেদিন থেকেই তো এই ঘরে সিনেমা শুরু হয়ে গেছে। এরকম কথাবার্তা লোকে যে কি করে বলে জানি না। মনে মনে সে এরকমটা ভাবে, কিন্তু মুখের উপরে সে আসছি মা এরকমটা বলে সে নিজের হাতে চিরুনিটা বিছানায় ছুঁড়ে ফেলে, আর তারপর একটা লাল রঙের গামছা নিয়ে সে সারদার কাছে আসে। কি যে করো বৌমা, ওইদিকে দেখো, সুভদ্রা নিজের বৌমা কমলাকে নিয়ে জ্বালানির কাঠ কাটতে কখন চলে গেছে। তুমি তো জানো শীতকালের সময় আগুন না জ্বালালে যে ঘুম আসে না। হ্যাঁ মা। হ্যাঁ বলছো আর এখনো এখানে দাঁড়িয়ে আছো? ছুটে চলো, আজ সুভদ্রার থেকে বেশি কাঠ কেটে আমরা নিয়ে আসবো। তবে কুড়ুলটা কোথায়? আমি ভাবলাম আপনি নিয়ে এসেছেন মা। আহা, তুমি ভাবলে কেন? এরকমটা ভাবলে, তুমি আমার শাশুড়ি না আমি তোমার বৌমা? থাক, আমি নিয়ে আসছি। কোনো উত্তর না দিয়ে অনামিকা সেখান থেকে ছুটে বাগানের দিকে যায়। তারপর ফুলের বাগানে গাছের মাঝে দুটো কুড়ুল রাখা ছিল, সেখান থেকে একটা তুলে সোজা সারদার কাছে নিয়ে আসে। এবার চলো বৌমা, আজ যদি কাঠ না পাওয়া যায় তাহলে তুমি শুধু মার পাবে। এই বলে শাশুড়ি মা সারদা আগে আগে যেতে লাগে, আর বৌমা তার পিছু পিছু। এভাবে শাশুড়ি বৌমা হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে। সেখানেই জঙ্গলের মধ্যে সুভদ্রা এবং তার বৌমা কমলা একটি জায়গা থেকে শুকনো কাঠ কাটছিল। ওদিকে প্রসাদ চাষের জমির আলে দাঁড়িয়ে সবুজ সবুজ ঘাস ফসল দেখছিল, আর তার চাকর সুভাষ একটি ছাতা নিয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক প্রসাদের পাশেই রমেশ কালো চশমা পরে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ রে সুভাষ, সব চাকর বাকর ভালো করে কাজ করছে তো? করছে বাবু। যদি কেউ ভালো করে কাজকর্ম না করে তাহলে মাইনে পাবে না, কথাটা ভালো করে বলে দিও। এভাবে সে বলছিলই, ততক্ষণে আসল জমিদার পরম সেখানে এসে হাজির হন। সুভাষ পরমকে দেখে ফেলে, কিন্তু পরমবাবু হাতের ইশারা করে বলেন যেন কাউকে কিছু না বলতে। সুভাষ চুপ হয়ে যায়, কিন্তু প্রসাদ এমন হাবভাব করে যেন সেই আসল মালিক, উল্টোপাল্টা কথাও বলে। ততক্ষণে সে আসল মালিককে দেখে, দেখা মাত্রই সেখান থেকে সে ছুটে পালায়। রমেশ চশমা টশমা ফেলে সেও প্রসাদের পেছনে পেছনে ছোটে। বলেছিলাম বড় চাকর হয়ে কাজ করবে, এখানে দেখছি এ তো জমিদার হয়ে বসে আছে। ছোট ছোট কত দূর আর ছুটে পালাবে, টাকা নেওয়ার জন্য তো তোমাকে আসতেই হবে। এ কথা বলে সে হাসতে লাগে, সুভাষও হাসে। তারপর ছাতাটা নিয়ে গিয়ে সে পরমের মাথার ওপরে রাখে। ওদিকে বাবা ছেলে ছুটতে ছুটতে নিজেদের সন্তুলন হারিয়ে ফেলে আর গিয়ে মাটির মধ্যে পড়ে। আমি তোমাকে কতবার বুঝিয়েছিলাম বাবা, এরকমটা করো না,
আমার একটা কথাও শোনোনি, এবার দেখো আমরা কোথায় এসে পড়লাম। ছাড় সেসব, আগে চল ওই পাম্পে জল আসতে নিজেদেরকে পরিষ্কার করি, তারপর জমিদারের কাছে যাব। তারই কথা শুনে রমেশ খুব অবাক হয়ে তার দিকে দেখে। কি যে বলছো বাবা, এক্ষুনি তো তার ভয়ে পালিয়ে এলাম, আবার বলছো তেনার কাছেই যেতে। শীতকাল সোয়েটার কিনবো, নিজেদেরকে গরম রাখবো বলে জমিদারের কাছে টাকা চেয়েছিলাম, কথাটা ভুলে গেছিস নাকি? হ্যাঁ বাবা, কিন্তু আমি সেখানে যাচ্ছি না। তাহলে বৌমার হাতের মার থেকে তুমি কি করে বাঁচবে? এভাবে বলার পরে ভয়ের চোটে রমেশ উঠে দাঁড়ায় আর সেখান থেকে যেতে লাগে। মারের কথা শুনে রমেশের মনে পড়ে একদিন কিভাবে অনামিকা একটা বাটি ছুঁড়ে তার মাথায় মেরেছিল। ওরে বাবা, অনামিকার হাতে মার খাওয়ার থেকে ভালো আমি জমিদার বাবুর হাতের একটা চড় খেয়ে নি। ও বাবা দাঁড়াও, আমি আসছি। আয় বাবা, আসার জন্য কে বারণ করেছে? এমনটা বলে বাবা ছেলে ওই পাম্পের দিকে যায়। ওদিকে সারদা আর বৌমা একটা গাছের তলায় দাঁড়িয়েছিল। কি গো সুভদ্রা, এভাবে জোরে জোরে মারছো যে, খাবার খাও না নাকি ঘাস খাও? ভালোভাবে কথা বলো সারদা, এই গাছটা তোমার, এখানে নাম লেখা আছে? গাছে তো নাম লেখা নেই, কিন্তু আমি আর আমার বৌমা এই গাছটাকেই কাটবো। এক্ষুনি বললে নাম লেখা নেই, তাই আমাদেরকে বিরক্ত করো না, আরো কাট কাটতে হবে। সুভদ্রার এভাবে বলাতে সারদা অনামিকা দেরি না করে নিজের কুড়ুল নিয়ে সেই গাছটিকে আরো কাটতে লাগে। এভাবে তারা জ্বালানির কাঠ জড়ো করে। তারপর সুভদ্রার বৌমা কমলা কাঠগুলোকে ভালো করে জড়ো করে। সারদা আর অনামিকা কাঠের উপরে খুব জোরে জোরে প্রহার করে। সারা গাছ শেষ হয়ে যায়, শুধু গোড়াটুকু বাঁচে। সারদা আর সুভদ্রা দুজনেই একে অপরকে খুব অদ্ভুতভাবে দেখতে লাগে। দেখো সুভদ্রা, আমি এটা চাই না যে তোমার সাথে আমার এভাবে ঝগড়া হোক। সেটা আমিও বলছি, এভাবে আমার সাথে সব সময় তোমরা ঝগড়া করো না। আর এই ব্যাপারটা নিয়ে আবার তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। আমার হাতটা দেখছো তো কি রকমের শক্ত, এক থাপ্পড় লাগালে সোজা এফেল টাওয়ারে গিয়ে পড়বে। আমার হাতগুলো কিন্তু ভীষণ কঠোর, একবার মার খেয়ে দেখবে নাকি? চাষের জমিতে বকেরাও উড়তে যায় না, আর তুমি হলে কি কাক? কি বললে? আমার এত সুন্দর বুকটাকে নাকি কাকের মতো? আমার কাক হোক বা না হোক, তোমার তো কয়লার মতো। তোমার মুখটা কাদার মতো, তোমার মুখটা চাল ধোয়ার জলের মতো। এভাবে দুজনের মধ্যে খুব বড় যুদ্ধ শুরু হয়ে যায়। দুজনেই নিজেদের হাতের কুড়ুল ফেলে দিয়ে একে অপরের চুল ধরে টানাটানি করতে লাগে। মা, ভালো করে ঘুষি মারুন, এমন মারুন যে সুভদ্রা কাকি যেন মাটিতে পড়ে যায়। আপনিও একটা জোরে ঘুষি দেন মা, যেন তার মা মনে পড়ে যায়, আর রবিবার পর্যন্ত যেন ঘুম থেকে না ওঠে। এভাবে দুই বৌমাই শাশুড়িদেরকে উৎসাহ দিচ্ছিল, আর শাশুড়িরা সেই সুবাদে মারপিট করছিল। সেই সময়ে মাধব নামের একটি লোক রাস্তা দিয়ে পেরিয়ে যায়, দেখে ঝগড়া হচ্ছে আর পাশে কাঠ কেটে রাখা আছে। আরে বাবা, এই জ্বালানির কাঠের জন্য এত মারপিট কেন? এক কাজ করো, দড়ি দিয়ে বাঁধো আর গায়ের জল লাগিয়ে টানো, যেদিকে যাবে সেটা তারই হবে। মাধবের কথা মতো সারদা আর সুভদ্রা কাঠগুলোকে রশি দিয়ে বেঁধে দেয়। একদিকে সারদা আর অনামিকা টানে, অন্যদিকে সুভদ্রা আর কমলা। এবার শাশুড়ির সাথে সাথে বৌমারাও টানাটানি করতে লাগে। শেষ পর্যন্ত সারদা আর অনামিকা জিতে যায়। আনন্দ সহকারে সারদা সব কাঠগুলোকে গুছিয়ে বেঁধে নেয়। তারপর অনামিকা সেই কাঠের বান্ডেলটাকে মাথায় তুলে নেয়, আর শাশুড়ি বৌমা জঙ্গল থেকে বাড়ি ফিরে আসে। ওদিকে জমিদার সুদর্শনবাবুর ওখানে রমেশ আর প্রসাদ আজ্ঞাকারী হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে। সুদর্শনবাবু কোনো কথা না বলেই টাকা দিয়ে দেন। টাকা পেয়ে আনন্দে বাবা ছেলে সেখান থেকে চলে যায়। সেদিন বাজারে গিয়ে প্রসাদ আর রমেশ সবার জন্য সোয়েটার কেনে, আর তারপর সবাই সোয়েটার পরে। ওদিকে শাশুড়ি বৌমা যে কাঠ নিয়ে এসেছিল সেগুলোকে জ্বালায়। এভাবে বাচ্চারা বড়রা সকলেই নিজেদেরকে গরম তাপ দেয়। অনেক আগুন শেখা হলো, এবার চলো ভেতরে যাই। না না, আমরা ভেতরে যাব না, এখানেই বেশ ভালো গরম আছে, এখানেই বিছানা বিছিয়ে আমরা শুয়ে পড়ব। না না, এখানে কেউ শোবে না, রাত হলেই এখানে আবার বরফ পড়ে, তাই রাত্রে বেলাতে আমরা সবাই ভেতরে গিয়ে আরাম করে বিছানাতে ঘুমুব। সে যাই হোক না কেন, আমরা তো আগুন জ্বালাবই। ও বাবা শোনো না, আমরা এখানেই আগুন জ্বালিয়ে একটু ঘুমোই না। যখন তারা এভাবে বলে তখন প্রসাদ আর রমেশের হাতে কিছু করার ছিল না, তাই খাটিয়া এনে সেখানে তারা বিছিয়ে দেয়। আশেপাশে আগুন জ্বলছিল বলে বেশ ভালো উষ্ণতা ছিল, সবার খুব ভালো লাগছিল।
শারদা একটা খাটিয়াতে নাতনি ভাবনার সাথে শোয়, অন্য আরেকটা খাটে প্রসাদ নাতি হরিশের সাথে শোয়, আর একটা বিছানায় অনামিকা আর রমেশ ঘুমোয়। আর এভাবে শীতকালের রাতগুলো গরিব বৌমা অনামিকার ঘরে এরকম করে কাটে। আজ এই পর্যন্তই, নতুন গল্প নিয়ে আমরা আবার খুব তাড়াতাড়ি হাজির হব, ততক্ষণের জন্য নমস্কার।